আমার মুখ্যমন্ত্রী চিরকালই সরকারি কর্মচারীদের পাশে, কিন্তু অহেতুক রাজনীতি, অহেতুক পর্যালোচনা, অহেতুক মিথ্যে অজুহাত, অহেতুক আক্রমণ তাকে করা হচ্ছে যৌথ মঞ্চের পক্ষ থেকে। আমি তাই যৌথ মঞ্চকে বলছি, একটু বিশ্রাম করুন, বাড়িতে গিয়ে অনেকদিন চিৎকার টিৎকার করেছে, আর মুখ্যমন্ত্রীর পাশে থেকে বাংলাকে, বাঙালিকে রক্ষা করার আন্দোলনে সামিল হন। ওই পদ্মফুলের পতাকা, লাল পতাকা ছেড়ে এখন মুখ্যমন্ত্রীর সঙ্গে যুক্ত হন। আরেকটা অনুরোধ আমার ব্যক্তিগতভাবে, 15 দিন বিশ্রাম করার পর আপনাদের একটা বাছাই করা স্লোগান দেওয়া শক্তিশালী নেতাদের নিয়ে যন্তর মন্তরে গিয়ে অবস্থান করুন। আমাদের রাজ্যের পাওনা, মুখ্যমন্ত্রী বলেছেন 1,15,000 কোটি টাকাটা দয়া করে আদায় করে আনুন। অনেকগুলো মানে মিথ্যা তথ্য উনি দিয়েছেন। ওনার দিদিমণি বলছেন 2,400 কোটি টাকা খরচা হবে, উনি বলছেন 2,700 কোটি টাকা খরচা হবে, অর্থাৎ ওনার কাছেই ঠিক তথ্য নেই। ওনার যে মুখ্য সচিব যে হিসেব দিয়েছিলেন তাতে আবার অন্য হিসেব আসছিল আমাদের কাছে। তারপরে বলেছেন যে উনি হয়তো পে কমিশন সম্পর্কে সেই অভিজ্ঞতা নেই আর কি, থাকার কথাটাও নয়, কারণ ওনারা যে লেভেলে বিচরণ করেন, আজকে এই দল কালকে ওই দল, আজকে ধান মাঠ কালকে এই মাঠে ধুতি তুলে দৌড়ানো, এত তারা খেয়ে খেয়ে ওনার মাথাটা গুলিয়ে গেছে। তবুও উনি যে হিসেবটা দিয়েছেন যে 136% দিয়ে দিয়েছেন, সেই হিসেবে ধরলে কেন্দ্রীয় সরকারি এবং অন্যান্য রাজ্যের কর্মচারীরা বর্তমানে 218% দিয়ে পায়, আমরা পাচ্ছি 136%, মানে বকেয়ার পরিমাণ 82%। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই রাজ্যের কর্মচারীরা কেন্দ্র এবং অন্যান্য রাজ্যের কর্মচারীদের থেকে 82% কম মহার্গ ভাতা পান মানস ভুঁইয়াবাবু, সেটা তা সেটা নিয়েও একটু বলুন। আর আমরা খুব খুশি যে আপনি এতদিন আমাদেরকে চিনতে পেরেছেন। অনেক চিৎকার করেছেন, এবার 15 দিন বাড়িতে বিশ্রাম করুন দিয়ে আন্দোলনকারীদের এভাবেই কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া। তিনি